প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাদিকা বিলকিস জাহান, সহকারী শিক্ষক বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর খুলনা। সকল অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদের বঙ্গবাসী স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, নিরাপদে আছো, সুস্থ আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালোই আছি। আজ আমি এসেছি আমার ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য। তো আমার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আজ আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে কয়েকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা বই খুলো। প্রথম অধ্যায়ের 1.4 অনুশীলনী 1.4 থেকে আমরা কতগুলো সমস্যা নিয়ে সমাধান করব। বন্ধুরা, তোমরা তো পূর্বের ক্লাসে ভগ্নাংশ সম্পর্কে জেনেছো নিশ্চয়ই। আজ আমি সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার, কি কি তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? এখানে আমরা একটা ভগ্নাংশ লিখে, যেমন দেখো বন্ধুরা, দুইয়ের তিন, এখানে কি এই দুই হচ্ছে লব আর তিন হচ্ছে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হরের চেয়ে বড় হবে। যেমন এখানে দেখো, আমরা যদি লিখি এখানে কি, এখানে লব কোনটা, এই যে এখানে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, তাহলে লব হবে হরের চেয়ে বড়, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি, যেমন দেখো এখানে মিশ্র ভগ্নাংশ একটা সাধারণ ভগ্নাংশ থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যখন যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আজ আমি তোমাদের এই ভগ্নাংশ যোগ বিয়োগ এবং সরল নিয়ে সমস্যা সমাধান করব। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আমরা জানলাম। এখন আসো আমরা ভগ্নাংশের যোগ, তোমরা তোমাদের বইয়ের অনুশীলনী 1.4 বের করো। 1.4 এর দেখো যোগ, যোগ করো। যোগ করো
যোগ করো। যোগে আছে কোথায়? পাঁচ নম্বরে আছে যোগ। এখানে আমরা একটা যোগ করি, দেখো পাঁচের গ কি আছে, অঙ্কটা আগে ভালো করে ঠিক সঠিকভাবে খাতায় উঠাও। পাঁচে গ আছে হচ্ছে আট পূর্ণ পাঁচে তেরো যোগ বারো পূর্ণ সাতের ২৬ কত আছে? দেখো বন্ধুরা, আট পূর্ণ পাঁচের তেরো আর বারো পূর্ণ সাতের ২৬। যোগ করার সময় নিয়ম হচ্ছে এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ করে লবের সাথে যোগ, হরের সাথে এটা গুণ করে লবের সাথে যোগ। তাহলে আমরা হরের সাথে যোগ করি, কত হবে? তিন আটা ২৪-এর চার, হাতে থাকলো দুই, আটাকে আট আর দুই কত বন্ধুরা? ১০, আর ওই যোগ পাঁচ, তাহলে কত হলো? ১০৯। আর নিচে আছে ১৩ যোগ। এবার ১২ আর ২৬ গুণ করো, ৬ ৭২-এর ২, হাতে ৭, ১২ দুগুণে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১। আর আছে কত? উপরে আছে ৭, ৭ আর ২, ৯, ১, ৩, ৩১৯। ১২, ৬ ৭২-এর ২, হাতে থাকলো ৭, ১২ দুগুণে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, আর যোগ ৭, তাহলে ৩১৯। কত হলো? ৩১৯। আর নিচে কত? নিচে হচ্ছে ২৬, ৩১৯ আর নিচে ২৬। এবার কি করতে হবে? এবার হর দুটোর লসাগু, হর দুটো লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে বন্ধুরা? লসাগু হবে ২৬। লসাগু কত? ২৬। এখন ২৬-এর ১৩ দিয়ে ভাগ করো, ১৩ দুগুণে ২৬, ২ দিয়ে ১০৯-এর সাথে গুণ, তাহলে ৯ দুগুণে ১৮, ১৩ দুগুণে ২৬, ৯ দুগুণে ১৮, ২ একে ২, তাই তো? ১৩ দিয়ে ২৬-কে ভাগ করলে ২ হবে, ২ দিয়ে ১০৯-কে গুণ করো, তাহলে ৯ দুগুণে ১৮, ২ একে ২। যোগ ২৬ থেকে ২৬, তাহলে হবে কত? ৩১৯। এখন এই দুটো যোগ কর, ৫৮-৭ হাতে ১, ১ আর ১ ২, ২ আর ১ ৩, আর ৩ আর ২ ৫, আর নিচে কত বন্ধুরা? ২৬, নিচে হলো ২৬, তাহলে ৫৩৭, আর নিচে হচ্ছে ২৬। যখন হর ছোট হয় লব বড় হয় তখন এটা আবার ভাগ করতে হয়, তাহলে এটা আমরা এখানে ভাগ করি, ৫৩৭-কে ২৬ দিয়ে ভাগ করলে কত হবে? ২ বার,
52 আর থাকে 1 আর 7 তাহলে 2 আর কত হলে 3 1 হলে আর এখানে হবে একটা 0 তাহলে কত হবে সমান সমান 20 × 17 = 26 কত 17 = 26 17 = 26 তাহলে নির্ণেয় যোগফল যোগফল কত হবে 20 × 17 / 26 এটাই উত্তর 20 × 17 / 26 এখন এসো আমরা যোগ করলাম এবার একটা বিয়োগ করি বন্ধুরা তোমরা অঙ্কটা খাতা উঠিয়ে নিয়েছো তো এবার আমরা একটা বিয়োগ করি 6 কোনটা করব আমরা খ করি 6 এর খ এখানে আছে অঙ্কটা আগে খাতায় বসাও কি আছে হ্যাঁ আমরা অঙ্কটা উঠালাম 8 × 4 = 15 আর 7 × 13 = 45 এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে অপরিকৃত ভগ্নাংশে পরিণত করি দেখো 8 × 15 কত 8 × 15 দেখো করো এই করো 8 পাতাটা 40 এর 0 হাতে 4 আর 8 12 তাকে 8 আর 4 12 আর 4 যোগ করি বারো আর চার যোগ তাহলে 124 আর নিচে হচ্ছে 15 124 এর 15 বিয়োগ 5 × 7 = 35 এর 5 হাতে 3 × 4 = 28 29 = 30 31 আর এই 13 যোগ আর উপরে যে 13 এটা যোগ 5 আর 3 = 8 1 আর 2 = 3 328 328 কত হলো 328 আর নিচে কত 45 এখন লসাগু করি লসাগু হবে 45 45 তাহলে 15 দিয়ে 45 ভাগ করলে কত হবে 3 × 3 = 45 তাহলে 3 × 4 = 12 এখন 3 দিয়ে উপরেরটা আমরা গুণ করি 3 × 4 = 12 2 হাতে 1 3 × 2 = 6 আর 1 = 7 3 × 1 = 3 কত হলো 100 এই 372 বিয়োগ 45 = 1
328, 1 দিয়ে পুরোটা গুণ করলে 328 হবে, 328। এবার বিয়োগ করে 8 আর কত হলে 12, 4 হলে 12, এটা বিয়োগ করো, 8 আর 4 হলে 12, হাতে 1 2 আর 3, 3 আর কত হলে 7 বন্ধুরা 4, 4 হলে 7, আর নিচে কত থাকলো 45, নিচে হচ্ছে 45। তাহলে নির্ণেয় বিয়োগফল পঁয়তাল্লিশ, 44-এর 45, এটাই উত্তর। উত্তর কত হলো? 44-এর 45। এরপরে আমরা যোগ করলাম, বিয়োগ করলাম, এবার এসো আমরা একটা সরল করি। বন্ধুরা অঙ্কটা তোমরা খাতায় উঠে নাও, বিয়োগ অঙ্কটা এবার আমরা একটা সরল ফল করব ইনশাআল্লাহ। দেখো 7-এর ক নাম্বারটা করি আমরা, 7-এর ক, 7-এর ক কি আছে? 7-8 তারপরে যোগ 8-4-7, 8-, এত। তাহলে আমরা এটা কি করব? সরল, আগে আমরা মিশ্র সংখ্যাকে ভেঙে ফেলতে হবে, কিন্তু এখানে কোনো মিশ্র সংখ্যা নাই, তাহলে আমরা সরাসরি সরল করতে পারি। তাহলে এর লসাগু হবে কত? 8, এখানে হর আছে 8, এখানে হর আছে 7, দুইটার মধ্যে ভাগ করা দেয় না, তাহলে দুইটা গুণ করে দিই, 7-টা কত বন্ধুরা? 56, 7-টা 56। এখন দেখো 7 দিয়ে যদি 56, 7-এর এখানে নিচে মনে করে নিতে হবে, যেখানে কোনো লব হর নাই সেখানে মনে করতে হবে নিচে 1 আছে, 1 আছে, 7-এর নিচে হর 1 আছে, 8-এর নিচে হর 1 আছে, তাহলে 1 দিয়ে যখন আমরা 56-এর ভাগ করব তখন কি হবে? 56-ই হবে। তাহলে 56-কে 7 দিয়ে গুণ, তাহলে 6-7-42, 6-7-42, হাতে 4, 5
5 7 35 7 4 কত বন্ধুরা 6 7 42 2 হাতে 4 5 7 35 7 4 39 35 আর 4 39 বিয়োগ 8 দিয়ে ভাগ করো 7 8 56 তাহলে 3 7 21 3 7 কত 21 যোগ 8 দিয়ে এখানে যদি 56 হয় এক আছে মনে করি তাহলে 56 ই হবে তাহলে 8 দিয়ে 56 এর গুণ 6 8 48 এর 8 হাতে 4 5 8 40 আর 4 কত 44 বিয়োগ 7 8 56 4 8 কত 32 দেখো বন্ধুরা ঠিক আছে কিনা এখানে আমরা মনে করি 7 এর নিচে হর আছে 1 তাহলে 1 দিয়ে যখন ভাগ করব তখন 56 ই হবে তাহলে 7 দিয়ে 56 এর সাথে গুণ তাহলে 6 7 42 এর 2 হাতে 4 5 7 35 আর 4 39 8 দিয়ে 56 কে ভাগ করলে হবে কত 7 8 56 আর 7 দিয়ে যখন 3 এর সাথে গুণ করব তখন হবে 3 7 21 এবার 8 এর নিচে মনে করি 1 আছে তাহলে 1 দিয়ে 56 ভাগ করলে 56 হবে এখন 8 6 8 48 এর 8 হাতে 4 5 8 40 আর 4 44 7 দিয়ে ভাগ করলে 7 8 56 8 4 8 32 এখন দেখো বন্ধুরা এখানে এটা যোগ আছে এটা যোগ আছে এটা বিয়োগ তাহলে যোগ দুটো যোগ করতে হবে 8 আর 2 10 এর 0 হাতে 1 4 এর 5 9 এর 5 কত 14 4 হাতে 1 4 এর 5 5 আর 3 8 কত হলো 8 আর 2 10 এর 0 হাতে 1 4 এর 5 9 এর 5 14 4 হাতে 1 4 এর 5 5 আর 3 8 বিয়োগ এই দুটো যোগ করো 2 আর 1 এর 3 3 আর 2 এর 5 এবার 56 সরি এবার 56 থাকবে নিচে 56 হয় সর্বোচ্চ 56 এবার এই দুটো আমরা বিয়োগ করি 3 আর কত হলে 10 7 হলে 10 হাতে 1 5 আর 1 6 6 আর কত হলে 14 8 আর 6 14 8 হলে হাতে 1 1 আর কত হলে 8 7 হলে কত হলো 53 3 আর 10 হলে 7 হলে 10 হাতে 1 5 আর 1 6 6 আর কত হলে 14 8 হলে 14 হাতে 1 1 আর কত হলে 8 7 হলে তাহলে 787 আর নিচে আছে 56 নিচে কত 56 তাহলে এই 56 দিয়ে 787 কে ভাগ করতে হবে আমরা এটা রাফেও করে নিতে পারি 787 কে 56 দিয়ে ভাগ একবার 56 6 আর 2 হলে 8 হাতে 5 আর 2 হলে 7 22 7 দেখো 7 6 7 কয়বার যাবে 3 4 5 20 4 6 24 2 4 20 4 বার 4 6 24 4 হাতে 2 4 5 20 আর 2 থাকলো কত 3 তাহলে কত হলো 14 3 এর 56 এটাই হচ্ছে সরল ফল
তো বন্ধুরা আজ আমরা কতগুলো সমস্যার সমাধান করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা একটা হোমওয়ার্ক নিয়ে নিই। হোমওয়ার্ক বাকি যেগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। যেমন বাড়ির কাজ, পাঁচের ক, গ, ছয়ের ক, গ, সাতের খ, গ, এগুলো তোমরা বাড়িতে সুন্দর করে খাতায় তুলে রাখবে। তাহলে আজ এ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।